আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন? এখনও রেজাল্ট দেখতে পারেন নাই? কীভাবে রেজাল্ট বের করবেন তা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে শুরু করা যাক, কীভাবে BRTA ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার এক্সাম রেজাল্ট দেখবেন। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুটি পদ্ধতি ইউজ করতে পারেন আপনারা। আমি দুটি পদ্ধতি দেখিয়ে দেব। প্রথম পদ্ধতিটা হলো, আপনারা গুগল ক্রোমে বাংলায় লিখবেন ডি, তারপর লিখবেন সি, তারপর লিখবেন টি, তারপর লিখবেন বি, লিখে সার্চ দিবেন। একটা ইন্টারফেস আসছে, ফার্স্টের যে ইন্টারফেসটা আছে এটাতে ঢুকবেন, BRTA যে DCTB এর ফলাফল দেখা যায় ওটা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা পেজ চলে আসছে। তারপর আমি আরেকটি যে পদ্ধতি আছে সে পদ্ধতি দেখে দিচ্ছি। আপনারা লিখবেন গুগল ক্রোমে যে BRTA, তারপর লিখবেন ড্রাইভিং লাইসেন্স রেজাল্ট 2012, তারপর আপনারা ইন্টার ক্লিক করবেন। দেখতে পারবেন যে BRTA এর রেজাল্ট দেখার পেজটি চলে আসছে। তারপর আপনারা একটু নিচের দিকে আসতে পারলে দেখতে পারবেন DCTB রেজাল্ট BRTA সার্ভিস পেট্রোল, এটাতে ক্লিক করবেন। এই পেজটিতে আসার পর দেখতে পারতেছেন রেজাল্ট দেখার অপশন। প্রথমে আছে আপনি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছেন সে ব্রাঞ্চ। এখন আমি ব্রাঞ্চটাকে সিলেক্ট করব। একটা ব্রাঞ্চ আমরা দিয়ে দেব, যেহেতু আমি পরীক্ষা দেই নেই আমি ঢাকা মেট্রো 1 সিলেক্ট করে দিলাম। তারপর ক্লিক করার পর অটোমেটিক এক্সাম ভেনু চলে আসবে, আপনারা যে জায়গায় পরীক্ষা দিয়েছেন সেটার অ্যাড্রেস এখানে শো করতেছে। তারপর আপনি কবে পরীক্ষা দিয়েছেন সেটির ডেট এখানে দিতে হবে। তো পিছনে যে ডেটে পরীক্ষা হয়েছে সেই ডেটে আমি একটি ডেট দিয়ে দেব, ধরুন এপ্রিল মাসের 12 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেটি আমি দিয়ে দিলাম। তারপর আপনার যে কাজটি করতে হবে, এখানে একটি সিকিউরিটি কোড আছে, সেই উপরে যে সিকিউরিটি কোডটা সেটি আপনাকে এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলে আমি এখন বসিয়ে দিই সিকিউরিটি কোডটি, INDTING। বসানোর পর আপনি একটি ইন্টার ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে আপনার যে রেজাল্টের লিস্ট সেটা চলে আসছে। এখন আপনার এখানে একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো আপনার রানার কার্ডে যে রুল নাম্বারটি দেওয়া আছে সেটি খুঁজে বের করতে হবে। পেজটির মধ্যে রুল নাম্বার দেওয়া আছে, আপনার যে রানার কার্ড আছে সেটার একটা রেফারেন্স নাম্বার সেটাও এখানে থাকবে, আপনার নাম, আপনার ফাদার নেম, আপনি কি পরীক্ষায় দিয়েছিলেন সেটার, তারপর এখানে রেজাল্ট শো করবে আপনি পাস না ফেল। আপনার রুল নাম্বারটি আপনার নিচে যে পেজ আছে সেটা থেকে খুঁজে বের করতে হবে, 2 আছে, 3 আছে, এভাবে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট বের করতে হয়। তো ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।